السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وعلى آله وصحبه ومن والاه. প্রিয় দর্শক শ্রোতা, মাহে মুহররম, কারবালার মাস, 20 টাকার চ্যালেঞ্জ শুনেছেন? আত্মঘাতী হামলা, আত্মঘাতী দ্বন্দ্ব, ফেতনা দমনে চ্যালেঞ্জ গ্রহণে আমরা বাধ্য। 20 টাকার চ্যালেঞ্জ, আত্মঘাতী দ্বন্দ্ব, ফেতনা দমনে চ্যালেঞ্জ গ্রহণে আমরা বাধ্য। মারহাবা মুফতি শাহ আলম ও মাওলানা সদরুল আমিন সাহেব, সত্য প্রকাশে আমরা আপনাদের পাশে আজকের আলোচনা। প্রিয় দর্শক শ্রোতা, সময় সম্পর্কে আমি আশাবাদী আপনারা সকলেই ওয়াকিবহাল। বর্তমান সময়ে আমরা কোন অবস্থায় আছি, সুন্নিয়তের অবস্থা কি, আমি মনে করি সকলেই কম বেশি ওয়াকিবহাল। মাহে মুহররম, কারবালার মাস, এই মাস অন্তত মানবিক কারণে হলেও, যদি কারো ইমান এতটুকু কাউকে এগিয়ে নিয়ে নাও যায়, অন্তত মানবিক কারণে হলেও এই মাসটা আহলে বায়তের শান তারিফ আলোচনার মাস। চিৎকার একটা দিলেই বিজয়ের হাসি হাসা যায় না। বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশে কোর্ট কাছারি, বাস, ট্রেন, বন্দর, বাজার, কোর্ট পয়েন্ট সব জায়গায় ক্যানভাসার হকার আছে, যারা সারাদিন চিল্লাচিল্লি করে কার কি আসে যায়। কিন্তু এখানে বিষয় হলো, আক্রমণ করা হয়েছে এই মাসে কারবালার মাহফিলে আহলে বায়তের একজন সাইয়িদকে। যদি আমাদের কারো বিষয় হতো, এটা মোটেই আলোচনার কোনো বিষয় ছিল না। কিন্তু যেই মাসে আহলে বায়তের তারিফ হবে, এই মাসে আহলে বায়তের একজন সাইয়িদকে নির্লজ্জভাবে আক্রমণ করা, চ্যালেঞ্জ করা, আমরা মনে করি যে মিনিমাম যতটুকু ইহসান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার খানদানের আহলে বায়তের আমাদের উপরে আছে বলে আমরা অনুভব করতে পারি, সেটুকুর দাবিতে একজন সাইয়িদের পক্ষে কথা বলাটা আমাদের জন্যে উচিত। যদিও বা কারো ইমান কাউকে এতটুকু এগিয়ে নিয়ে নাও যায়, অন্তত পক্ষে মানবিক কারণে তাদের কুরবানের খাতিরে, এই খানদানের কুরবানের খাতিরে তাদের কারো উপরে এই মাসেই আক্রমণ করা হয়েছে, আমাদের কথা বলা উচিত, বরং আমরা চ্যালেঞ্জ গ্রহণে বাধ্য। কতজন কত দিকে চিল্লায় কার কি আসে যায়, কিন্তু এভাবে যদি চলতে দেয়া যায় তাহলে বহু মিথ্যা একসময় মানুষের কাছে সত্য মনে হবে। যেভাবে বেশ কিছু ভণ্ডামি সুন্নিয়তের নামে একেবারে কিতাবের নামও জালিয়াতি, এই নামের কোনো কিতাবই এই সৃষ্টিতে নাই, জালিয়াতি করে ভণ্ডামিকে সুন্নিয়ত হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে। যদি আমরা জবান বন্ধ রাখি তাহলে এই আখেরি জামানা যখন মানুষকে রেডি করা হবে ইমাম মাহদি সালামুল্লাহ আলাইহি, তাকে গ্রহণ করার জন্যে মানুষের মন মানসিকতাকে প্রস্তুত করা হবে, এই সময় যদি এইভাবে এক এক করে সাইয়িদ জাদা যারা আছেন বর্তমান সময়ে তাদের উপরে হামলা হয়, আক্রমণ হয়, মানুষকে তাদের থেকে দূরে সরানোর চেষ্টা করা হয়, তাহলে মারাত্মক ভুল হবে আমাদের। প্রিয় দর্শক শ্রোতা, আমি লম্বা করব না, ধন্যবাদ দিই মুফতি মাওলানা শাহ আলম সাহেব এবং মাওলানা সদরুল আমিন সাহেব উভয়কে, তারা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।
কেউ কেউ আমাকে বলেছেন যে অমুক চ্যালেঞ্জ গ্রহণ করলেন না কেন, তমুক গ্রহণ করলেন না কেন, এটা আপনারা হয়তো দেখছেন। এটা আসলে বাঘের বাচ্চা একটাই যথেষ্ট, শেয়ালের বাচ্চা হাজার, বাঘের বাচ্চা একটাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন মুফতি মাওলানা শাহ আলম সাহেব এবং মাওলানা সাদরুল আমিন সাহেব উভয়কে এই আমানত, এই দায়িত্ব আঞ্জাম দেওয়া তৌফিক দিন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমি মূলত কয়েকটি জরুরি পয়েন্ট, কয়েকটি জরুরি কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার তৌফিক দেন, আমিন। আমরা ইতিপূর্বেও আমাদের মধ্যে মতের কিছু বেমিল থাকতেই পারে, মতের কিছু বেমিল থাকতেই পারে। আমাদের সকলের পীর এক নন, আমাদের সকলের শেখ এক নন, সকলের মাসলাক এক নন, কিন্তু সকলের সুন্নিয়ত এক। এই হিসাবে মতবিরোধ সহ, মতের অমিল সহ একসাথে বাস করা যায়, চলা যায়। কিন্তু আফসোস হলো এখানে, আফসোসটা হলো এখানে যে আমাদের সামান্যতম মতবিরোধ যে এর কারণে এমন ফতোয়াবাজি শুরু হয়ে যায়, আপনারা দেখছেন পাইকারি তাকফির, পাইকারি তাওহীদ, পাইকারি বা বেশিয়া ফতোয়া দেওয়া, এগুলি বিশেষ করে লিমিটেড কোম্পানি তাদের থেকে বাংলাদেশে প্রোডাকশন দেওয়া হয়। আমি যে কথাগুলি বলতে চাই, আমার 12টি পয়েন্ট জাতির সামনে, আসুন আমার 12টি পয়েন্ট আমরা সকলে বোঝার চেষ্টা করি। প্রথমটা হলো এই চ্যালেঞ্জ আত্মঘাতী। আমি মনে করি না বাংলাদেশের কোনো সুন্নি এই কথার সাথে একমত হবে না, আমি মনে করি না। এই চ্যালেঞ্জ আত্মঘাতী, ব্যাখ্যা করার প্রয়োজন নাই, এই চ্যালেঞ্জ আত্মঘাতী। দ্বিতীয় পয়েন্ট হলো চ্যালেঞ্জ গ্রহণে আমরা বাধ্য। আমি যে ভূমিকা দিয়েছি আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, চ্যালেঞ্জ গ্রহণে আমরা বাধ্য। কেউ চিৎকার করে চ্যালেঞ্জ একটা দেওয়া দিলেন, একটা একটা বড় অথরিটি বা একটা বড় প্রতিষ্ঠান, সুন্নিদের একটা বড় মরকজ প্রতিষ্ঠানের কেউ দায়িত্বশীল, কেউ যখন এভাবে শোহাদায় কারবালার মাহফিলে একটা হুঙ্কার দেন, চিৎকার দেন, তখন জাতিকে শুনতে হয়। আমরা এইভাবেই আসলে দেখার চেষ্টা করি, এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা বাধ্য, এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা বাধ্য। জাতি, জাতির সামনে এই কথা আমরা বলতে চাই যে আমরা চ্যালেঞ্জ গ্রহণে আমরা বাধ্য। আমরা শুরু করিনি, আমরা শুরু করিনি, বরং আমরা আক্রান্ত হয়ে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছি। তৃতীয়টা হলো আমিও একই সিলসিলার, আমি গুণাগার নগণ্য মোহাম্মদ আইনুল হুদা, আমিও এই একই সিলসিলার একজন মানুষ। চতুর্থ পয়েন্ট হলো এই ব্যাপারে মুফতি মাওলানা শাহ আলম সাহেব ও মাওলানা সাদরুল আমিন সাহেবকে আমরা সমর্থন করি, পূর্ণ সমর্থন করি এই বিষয়ে, এবং আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দিন, নতুন করে আর কেউ চ্যালেঞ্জ গ্রহণ করার দরকার নেই। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দিন। পাঁচ, এই সময় এই ফিতনা যারা শুরু করলেন তারা উভয় সুন্নি মাসলাকের অধিকাংশ মানুষের অন্তরে আঘাত দিয়েছেন। এই সময় এই ফিতনা যারা শুরু করলেন তারা উভয় সুন্নি মাসলাকের অধিকাংশ মানুষের অন্তরে আঘাত দিয়েছেন। ছয়, আপামর সুন্নি জনতা এই দ্বন্দ্ব চায় না। আমরা বিশ্বাস করি আপামর সুন্নি জনতা বাংলাদেশের এই দ্বন্দ্ব আর চায় না, অনেক হয়েছে এই দ্বন্দ্ব মানুষ চায় না, মানুষ এই দ্বন্দ্ব থেকে মুক্তি চায়, সুন্দরভাবে মিলেমিশে সুন্নিয়েদের খেদমতে শরিক হতে চায়। এই পাইকারি তাকফির, পাইকারি শিয়া, পাইকারি ওয়াহাবি, এই ফতোয়াবাজি বন্ধ হোক এটাই মানুষ চায়। সাত, এই মহরম মাসে দেখলাম কোনো মানুষ আহলে বায়াতে তারিফ করলো, লাগাইয়া দিল শিয়া। আবার একটি কথা মনে রাখা উচিত, আহলে বায়াতে তারিফ করা মানেই কোনো সাহাবির সমালোচনা করা নয়।
সাত এই দ্বন্দ্ব করে বাংলাদেশের টোটাল সুন্নিয়তের কোনো ফায়দা হবে না ক্ষতি ছাড়া। এই দ্বন্দ্ব করে বাংলাদেশের টোটাল সুন্নিয়তের কোনো ফায়দা হবে না ক্ষতি ছাড়া। তবে আট এই দ্বন্দ্বে সঈদ আহমেদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির মাসলাক তথা পাইকারি তাকফির ও পাইকারি তাওহিদ বিরোধী মুতাদিল মাসলাকের ফায়দাই হবে, যা অলরেডি দৃশ্যমান। আমি মনে করি ফায়দাটা এই মাসলাকেরই হবে, টোটাল সুন্নিয়তের ক্ষতি হবে, কিন্তু ফায়দাটা এই সুন্নি মাসলাকের হবে, কারণ আমরা আক্রমণ করিনি, আমরা ধৈর্যের সাথে সম্মানের সাথে আমরা চ্যালেঞ্জটা গ্রহণ করেছি, আমাদের কেউ করেছেন। নয় দ্বন্দ্ব করে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ করে লাভ নেই, দ্বন্দ্ব করে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই। চ্যালেঞ্জকারী মাসায়েখগণ যদি মনে করেন তাদের কথা, তাদের ফাইনাল কথাই তারা বলেছেন, অন্য কিছু বিবেচনার কোনো সুযোগ নেই, তাইলে বৃহত্তর সুন্নিয়তের স্বার্থে আমাদের না বলা কথাগুলি আমরাও বলা শুরু করি। বৃহত্তর সুন্নিয়তের স্বার্থে আমাদের আকাবির আসাতজাই কারাম মাসায়েখ এজাম তাদের নির্দেশিত পথে চলতে গিয়ে আমরা আমাদের কিছু কথা আছে যা বলা হয়নি আমরা বলি না, আমরা তাইলে তা বলা শুরু করি। আমরাও যে হুরমত আছে সেটা যে যদি উঠে যায় তাইলে আমরাও শুরু করি। আর নতুবা এই মাসলাকের সৈয়দ আহমেদ বেরলভী রহমাহুল্লাহর মাসলাকের মানুষ যারাই আছেন মুতাদিল, ম্যাক্সিমাম মুতাদিল, মেজরিটি বলবো মুতাদিল, গালাগালিতে নাই, পাইকারি তাকফিরে নাই, পাইকারি শিয়া, পাইকারি অমুক খারিজি, পাইকারি নাসাবি, পাইকারি অমুক তমুক ওয়াহাবি, এই ফতোয়াবাজিতে এই মসলকের মানুষ নাই, এই পাইকারি ফতোয়াবাজিতে। হয় আমরা আমাদের না বলা কথাগুলি আমরাও বলা শুরু করি, এতে টোটাল সুন্নিয়তের ক্ষতিই হবে। হ্যাঁ, আমরা আক্রান্ত হয়ে আমরা একেবারে পাল্টা জবাব পূর্ণ শক্তি দিয়ে দিতে পারব। আমি আর বললাম না, আমরা একেবারে পূর্ণ শক্তি সহকারে আমরা এই জবাব দেওয়ার ক্ষমতা রাখি এবং এই অধিকার আমাদের আছে যেহেতু আমরা আক্রান্ত হয়েছি, কিন্তু টোটাল সুন্নিয়তের ফায়দা হবে না। আর না হয় এই মাসলাকে যারা আছেন, যারা মোটামুটি সবসময়ই জবানটাকে হেফাজত করার চেষ্টা করেন, আক্রান্ত হয়েও আগে ঠিক অতীতের মতো সবর করে সুন্নিয়তের প্রচার প্রসারে আমরা আমাদের কাজ চালিয়ে যাই, এই দুইটা পথ হবে। একটা হলো আমরাও শুরু করে দিই আমাদের না বলা কথাগুলি, যা হয় হবে, দায়ী আমরা না, যাই ফিতনা যারা শুরু করেছেন তারা। আর না হয় আগেও আমরা এইসব কিছু বাঁকা কথাবার্তা আমরা শুনেছি, আমরা সবর করে আমরা চেষ্টা করেছি মিলেমিশে চলার জন্যে, আমরা আমাদের কাজ চালিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিদান দেবেন। যাদেরকে আমরা প্রস্তুত করি আহলে বাইতের শেষ ইমাম, ইমাম মেহদী সালামুল্লাহ আলাইহি তাকে গ্রহণ করবে, যাদেরকে এমনভাবে আমরা প্রস্তুত করার চেষ্টা করি। দশ, যেহেতু আমাদেরকে আক্রমণ করা হয়েছে, আত্মরক্ষার্থে আমাদেরও পাল্টা আক্রমণ করার অধিকার অবশ্যই রয়েছে। প্রতিটি শব্দ এখানে যা দশ নম্বর আমাদের আছে বোঝার চেষ্টা করা উচিত, যার দরকার বোঝার। যেহেতু আমাদেরকে আক্রমণ করা হয়েছে, আত্মরক্ষার্থে আমাদেরও পাল্টা আক্রমণ করার অধিকার অবশ্যই রয়েছে। এগারো, সুন্নিয়তের বৃহত্তর স্বার্থে চ্যালেঞ্জের বক্তব্যটি প্রত্যাহার করা যায় কি না বিবেচনা করা উচিত। শেষ পয়েন্ট, অমুক তমুকের কথায় যদি সৈয়দ সাহেবকে ওয়াহাবি বানাতে হয় তাইলে জেনে রাখা ভালো, অমুক তমুক আরও আছে, জেনে রাখা ভালো, অমুক তমুক আরও আছে। আমার বিবেচনায় মূল কারণ, নগণ্য মানুষ কিন্তু মাঝে মধ্যে কেউ কেউ জানতে চান যে আমি কি মনে করি যে এর মূল কারণটা কি। আমার বিবেচনায় মূল কারণ হিংসা, হিংসার বশবর্তী হয়ে,
এই ফিতনার বীজ বপন করা হয়েছে। আমার আমার বিবেচনায় কিছু মতের বিমিল তো থাকতেই পারে, কিন্তু এই যে ফিতনা এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে মূলত হিংসার বশবর্তী হয়ে। আমি নগণ্যের বিবেচনায় সৈয়দ আহমদ বেরলভি রহমাহুল্লাহকে ওয়াহাবি বানানোর মূল কারণ হিংসা। সৈয়দ আহমদ বেরলভি রহমাহুল্লাহর মকবুলিয়ত ও কামিয়াবি ঈর্ষণীয়। একজন সৈয়দ বড় কোনো আলিম নন, অথচ অন্তত বাংলা আসামের অধিকাংশ সুন্নি উনার সিলসিলার, অধিকাংশ সুন্নি মাদ্রাসা উনার সিলসিলার, অধিকাংশ সুন্নি আলিম উনার সিলসিলার, অধিকাংশ সুন্নি হক দরবার উনার অনুসারী, এটা ঈর্ষণীয়। বহির্বিশ্ব বাংলা ভাষাভাষী সুন্নিয়তের মানুষ যেখানে আছেন সেখানে এই সিলসিলার মানুষই বেশি, এই সিলসিলার প্রতিষ্ঠানে বেশি, ওলামায়ে কেরাম বেশি, এটা ঈর্ষণীয়। দিনের নামে ভণ্ডামি ও ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওনার নেতৃত্ব শাহাদত, এটাও ঈর্ষণীয়। কেউ দ্বিমত পোষণ করতেই পারেন, তবে সব মিলিয়ে আমি মনে করি হিংসার বশবর্তী হয়েই এই ফিতনার বীজ বপন করা হয়েছে। শেষ কথা হচ্ছে, আমাদের সকলের মনেই কিছু কিছু কথা আছে, আমাদের সকলের উভয় মাসলাকে সকলের মনেই আমাদের কিছু কিছু কথা আছে, কিছু তাদের আছে, কিছু আমাদের আছে। এতদ সত্ত্বেও উভয় মাসলাকের উলামায়ে কেরাম ও আপামর সুন্নি জনতা মোটামুটি একসাথে মিলেমিশে সুন্নিয়তের খেদমত আমরা আঞ্জাম দিয়েছি যুগ যুগ ধরে। চ্যালেঞ্জ প্রত্যাহার পূর্বক পূর্বের অবস্থানে ফিরে গেলে টোটাল সুন্নিয়তের কল্যাণই হবে, নতুবা যদি আর কোনো পথ খোলা না থাকে মুলাকাত হতেই থাকবে ইনশাআল্লাহ, মুলাকাত হতেই থাকবে ইনশাআল্লাহ। বহু হয়েছে আর কত, এখন পাল্টা জবাব দিতেই হবে, আর কোনো চয়েস আমাদের বাকি নাই। আহলে বাইতের শান ও মানকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বুলন্দ করুন। ইমাম মাহদির কাফেলায় আমাদেরকে, আমাদের খানদানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। প্রিয় দর্শক শ্রোতা, একটি বিষয়ে কেউ কেউ প্রশ্ন করেন যে সৈয়দ আহমদ সকলেই দোস্ত দুশ্মন সকলেই নাম নেওয়ার সময় সৈয়দ আহমদ বলেন, তিনি কি আসলেই আহলে বায়তের সৈয়দ? আমরা যেটাকে আওলাদে রসুল বলি বা খানদানে রসুল বলা হয়, হাসানি হুসাইনি সৈয়দ কিনা, হাসান হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুমা ওয়া সালামুল্লাহি আলাইহি মাতাদের আওলাদ কিনা? হ্যাঁ, তিনি সৈয়দনা ইমাম হাসান রাদিয়াল্লাহ তাআলা আনহুর বংশের। আসুন আমরা দেখি, একটা কিতাব হলো ইমান যখন জাগলো, সৈয়দ আবুল হাসান আলী নদভি ওনার লেখা, এটা বাংলা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে। এই কিতাবটা প্রথম আমরা পড়েছি আরব দেশে যখন আমরা লেখাপড়া করি, ওই সময় আরবিতে পড়েছি, পড়ার মতো একটা কিতাব, ভাষা এত সুন্দর। ইমান যখন জাগলো, এটা উর্দু থেকে বাংলা করা হয়েছে, আরবিটা স্বতন্ত্র একটা কিতাব, ইদা হাব্বাতি রুহুল ইমান, আমরা সেটাও দেখব। আজ আসুন এই ইমান যখন জাগলো এই কিতাবের বাংলা 12 পৃষ্ঠায় খানদান এখান থেকে শুরু হয়েছে। দেখতে পারেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর পৌত্র মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু, যিনি শহীদ নফসে জাকিয়া নামে পরিচিত, এর দ্বাদশ অধস্তন পুরুষ সৈয়দ রাশিদুদ্দিনের পুত্র শেখুল ইসলাম সৈয়দ কুতুবুদ্দিন মুহাম্মদ আল মাদানি একজন আলিম, আরিফ ও দৃঢ়চেতা বুজুর্গ ছিলেন। আল্লাহ পাক তাকে ইলিম ও তাকওয়ার নিয়ায় অমূল্য সম্পদ দান করার সাথে সাথে বীরত্বের খ্যাতি এবং জিহাদি জোশ ও জজ্বাও দান করেছিলেন। তিনি মুজাহিদদের একটি বিরাট জামায়াতের সাথে গজনির পথ ধরে ভারতবর্ষে এসে উপনীত হন। বিভিন্ন স্থান ঘোরাফেরা ও অবস্থানের পর অবশেষে কড়া বর্তমান এলাহাবাদ জয় করে সেখানে স্থায়ী অবস্থান গ্রহণ করেন এবং সেখানেই ইন্তেকাল করেন। এখানেই তাকে দাফন করা হয়। সৈয়দ কুতুবুদ্দিনের পুত্রদের আল্লাহ তাআলা নেতৃত্ব ও কর্তৃত্ব সুলভ গুণাবলী দানের সাথে সাথে ইলিম ও ফজিলত, জুহদ ও তাকওয়ারূপ অমূল্য সম্পদ দানেও ধন্য ও সমৃদ্ধ করেছিলেন। সৈয়দ কুতুবুদ্দিনের বংশেই হযরত শাহ আলামুল্লাহ
রহমতুল্লাহ আলাইহি এমন একজন বুজুর্গ ছিলেন যিনি সম্রাট আলমগীরের শাসন আমলে একজন আলিম রব্বানি এবং তরিকতের সিলসিলার প্রখ্যাত শেখ ও ওলিয়ে কামিল ছিলেন, যিনি হজরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি এর মশহুর খলিফা হজরত সৈয়দ বিন নূরী রহমতুল্লাহ আলাইহি এর ইজাজত প্রাপ্ত ছিলেন। ইনি অত্যন্ত মুত্তাকি এবং সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত পাবন ছিলেন। হিজরি 1096 সালে 1684 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন এবং তৎকর্তৃক প্রতিষ্ঠিত রায়বেরিলিস্থ দায়রা শরীফে তাকে কবরস্থ করা হয়। হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলহি তারই পঞ্চম অধস্তন পুরুষ শাহ আলামুল্লাহ নামক দায়রায় হিজরি 1201 সালের সফর মাসে এবং ইংরেজি 1786 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম সৈয়দ মোহাম্মদ ইরফান এবং পিতামহের নাম সৈয়দ মোহাম্মদ নূর রহমতুল্লাহ আলহি। সৈয়দ আবুল হাসান আলী নদভী ওনার কিতাব থেকে ওনার জাস সৈয়দ আহমদ বেল্লভ রহমতুল্লাহ আলহির খানদানটা যে আসলেই প্রমাণিত খানদান রসুল, তিনি আওলাদ রসুল হাসানি সৈয়দ, এটা প্রমাণ করার জন্যে আসুন এটা দেখি। এটা হচ্ছে ওনার লেখা আরবি কিতাব, এটা একটা স্বতন্ত্র কিতাব, কেউ আবার এটা মনে করবেন না যে মনে হয় এটা থেকে উর্দু হয়েছে, উর্দু থেকে আরবি হয়েছে। এটার ভূমিকায় সৈয়দ আবুল হাসান আলী তিনি নিজেই বলেছেন যে এটা একটা স্বতন্ত্রভাবে লেখা। ইদা হাব্বাত রিহুল ইমান তালিফ আবুল হাসান আলী হাসানি আন নদভী, আবুল হাসান আলী আল হুসাইনি, সরি, আবুল হাসান আলী আল হুসাইনি আন নদভী, মুদির নদওয়াতুল উলামা লখনউ আল হিন্দ। ইদা হাব্বাত রিহুল ইমান, এই বই সম্পর্কে তিন চাইলান তিনি এখানে বলেন, মুখতাতাফাত মিন তারিখ আদ-দাওয়াতি ওয়াল জিহাদ ফিল হিন্দ ফিল কর্ন আস-সালিস আশার আল হিজরি ওয়াদওয়া আলা হায়াত ক্বায়েদ হাযিহি আদ-দাওয়াতি ওয়াল হারাকাহ আস-সাইয়্যিদ আল ইমাম আহমদ ইবনে ইরফান আশ-শাহীদ। এখানে বললেন যে হিন্দুস্তানে 1300 হিজরি শতাব্দীতে হিন্দুস্তানে যে দাওয়া এবং জিহাদের যে ইতিহাস, সেই সেখান থেকে এবং এই এই ইতিহাসের এই দাওয়া এবং জিহাদের ইতিহাসের নেতৃত্বে যিনি ছিলেন কায়েদ হাদি দাওয়া, তার সম্পর্কে কয়েকটি কথা যা সংগ্রহ মুখতাতাফাত আস সাইয়্যিদ আল ইমাম আহমদ ইবনে ইরফান। এরপরে 13 পৃষ্ঠা আবার এখান থেকে আস সাইয়্যিদুল ইমাম আহমদ ইবনে ইরফান আল বেরেলভী, এখানে আছে আস সাইয়্যিদুল ইমাম আল হুমাম হুজ্জাতুল্লাহ বাইনাল আমাম হুজ্জাতুল মিল্লাত ওয়াল ইসলাম কামিউল কাফারাত ওয়াল মুতাদ্দিঈন ওয়া আনমুযাদুল খুলাফায়ে আর-রাশিদীন ওয়াল আইমাতিল মাহদিয়্যিন মাওলানা আল ইমাম আল মুজাহিদ আস সাইয়্যিদ সাঈদ আহমদ বিন ইরফান বিন নূর আশ-শরীফ আল হাসানি আল বেরেলভী, كان من ذرية الأمير الكبير بدر الملة المنير شيخ الإسلام قطب الدين محمد بن أحمد المدني. ১৭-১৮ পৃষ্ঠায় এই যে একটা অভিযোগ যেটা তোলা হয় যে তার ভারত উপমহাদেশে তার আন্দোলনটা ছিল ওয়াহাবি আন্দোলন, এই অভিযোগটা কারা তুলেছে এই সম্পর্কে সৈয়দ আবুল হাসান আলী নদভী খুব সংক্ষেপে দুটি কথা বলেছেন, আসুন দেখি। ফাহিয়া, এখান থেকে আমরা পড়ি, যার পড়ার পুরোটা পড়তে পারেন। ফাহিয়া কাসীরাম মিন আস-সুনান আল-মামাতা, তিনি অনেক সুন্নত যা মৃত তা জিন্দা করলেন। ওয়া আমাতা আযীমাম মিন আল-ইশরাকি ওয়াল মুহদাসাত, এবং আরো অনেক শিরিক এবং বেদাত যা ছিল তা তিনি দাফন করলেন বা তার নির্মূল করলেন। فتعصب اعداء الله ورسوله في شأنه وشأن اتباعه, তখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমনেরা متعصب হয়ে ওনার বিরোধিতা করল, ওনার এবং ওনার অনুসারীদের। حتى نسبوا طريقته الى الشيخ محمد ابن عبد الوهاب النجدي, এমনকি তারা শেষ পর্যন্ত এই সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলহির তরিকাকে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির তরিকার দিকে নিস্বত করল। ওয়ালা কাবুহুম বিল ওয়াহাবিয়া, আর লকব দিল, এদেরকে তারা লকব দিল ওয়াহাবি। সৈয়দ আবুল হাসান আলী নদভী তিনি কি বললেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশ্মন যারা, যখন সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলহি তার আন্দোলনের মাধ্যমে মানুষ অনেক সুন্নত ভুলে গিয়েছিল, বিদায় নিয়েছিল সমাজ থেকে, তা জিন্দা করলেন এবং
দিনের নামে বিভিন্ন শিরিক খোরাফাত মুহদাসাত বেদাত যেগুলি যা আমরা এখনও দেখতেছি, ভণ্ডামি যেগুলি আমরা এখনও আমরা জবাবও দিয়েছি কয়েকটার, এবং আমরা তখন বুঝতে পেরেছি সৈয়দ আহমদ বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আসলে কোন ধরনের ভণ্ডামিকে প্রতিরোধ করেছিলেন, এবং মানুষ কেন তার বিরোধিতা, কিছু মানুষ কেন তার ভণ্ডরা যারা আছে তারাই বিরোধিতা করেছিল। তো সৈয়দ আবুল হাসান আলী নদভী বললেন, ফাতাআসাবা আদাউল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন যারা তারাই সৈয়দ আহমদ বিল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির বিরোধিতায় নেমেছিল, এমনকি তারা শেষ পর্যন্ত ওনার এই আন্দোলনকে ইবনে আব্দুল ওহাব নজদি ওনার আন্দোলনের সাথেও মিলানোর চেষ্টা করেছিল এবং লাকব দিয়েছিল ওয়াহাবিয়া। আবার বড়ি উলামায়ে কেরাম দেখেন, ফাতাআসাবা আদাউল্লাহি ওয়া রাসূলিহি ফি শানিহি ওয়া শানি আতবাঈহি হাত্তা নাসাবু তরীকাতাহু ইলা শাইখি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আন-নাজদি ওয়া লাক্কাবুহুম বিল ওয়াহাবিয়া। কেউ বলতে পারেন যে এই তো আবুল হাসান আলী নদভী, তিনি তো বলেছেন যে ওনার সৈয়দ আহমদ বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির এই আন্দোলনকে ওয়াহাবি আন্দোলন বলা হয়েছিল। হ্যাঁ, তিনি বলেছেন, তিনি উল্লেখ করেছেন, তবে এটা কে বলেছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশ্মন যারা তারা এই কথা বলত। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ করতে চাই সংক্ষেপে আহলে বায়াত সম্পর্কে আপনাদের সামনে। সামান্য এর আগেও আমাদের বহু আলোচনা আছে, সামান্য আলোচনা আসলে রিপিটি আলোচনা কে আছে, কিতাবুল্লাহি ওয়া আহলু বাইতি, আল্লাহর কিতাব হাদিসুস সাকালাইন আপনারা সকলেই জানেন, শুনেছেন আশা করি। যদিও হাদিসুস সাকালাইনের আলোচনা খুব কমন আগে করা হতো না, এখন করা হয় যতটুকু মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। হাদিসুস সাকালাইন সহিহ মুসলিম, কিতাব ফাদাইলুস সাহাবা, হাদিস নাম্বার 2408, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা মদিনার মধ্যখানে খুব নামক জায়গায় দাঁড়িয়ে খুতবা দিলেন, এবং এই খুতবার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার বিদায়ের একটা ইঙ্গিত দিলেন, এবং এরপরে বললেন, ওয়া আনা তারিকুন ফীকুম সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটা হেভি জিনিস রেখে যাচ্ছি। আউওয়ালুহুমা কিতাবুল্লাহ ফীহিল হুদা ওয়ান নূর, প্রথমটা হলো আল্লাহর কিতাব, এর মধ্যে হেদায়েত এবং নূর আছে। ফাখুযু বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব আঁকড়ে ধরো, ওয়াস্তামসিকু বিহি মজবুত করে ধরো, ফাহাসসা আলা কিতাবিল্লাহি ওয়া রাগাবা ফীহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর কালামকে মজবুতভাবে আঁকড়ে ধরার জন্যে উৎসাহিত করলেন। ثم قال واهل بيتي اذكركم الله في اهل بيتي اذكركم الله في اهل بيتي اذكركم الله في اهل بيتي এরপরে বলেন, এবং আমার আহলে বাইত, দুইটা জিনিস, আল্লাহর কালাম এবং আমার আহলে বাইত, আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আমার আহলে বাইত, আমি স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদেরকে আমার আহলে বাইত, আমি স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদেরকে আমার আহলে বাইত। হুসাইন বলেন, ওমান আহলু বাইতিহি, আহলু বাইত কারা, ইয়া জাইদ আলাইসা নিসাহু মিন আহলি বাইত, হে জাইদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিবিগণ, আমাদের আম্মাজান যারা, তারা কি আহলে বাইত নন? ক্বালা নিসাহু মিন আহলি বাইতিহি, তিনি বলেন, হ্যাঁ, তারাও আহলে বাইতের। ওয়ালাকিন আহলু বাইতিহি মান হুরিমা সাদাকাতা বা'দাহু, কিন্তু আহলে বাইত তারা যাদের উপরে সাদাকা খাওয়া হারাম। ক্বালা ওমান হুম, তারা কারা, তখন তিনি জবাব দিলেন, হুম আলু আলী, আহলু বায়াত কারা, আলু আলী, ওয়া আলু আকিল, ওয়া আলু জাফর, ওয়া আলু আব্বাস, ক্বালা কুল্লুহা উলা হুরিমা সাদাকা, ক্বালা নাআম, আহলে বায়াতের উপরে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া সালামুল্লাহি আলাইহিমা, এবং হাসানাইন কারিমাইন সালামুল্লাহি আলাইহিমা, তারা আছেন, এবং এরপরেও আহলে বাইতের কারা, তারাও আহলে বাইতের, আলু আলী, আলু আকিল, আলু জাফর, আলু আব্বাস, ক্বালা কুল্লুহা উলা হুরিমা সাদাকা।
এই হাদিস মশহুর হাদিস বহু আলোচনা হচ্ছে। সাহিদ সুনান তিরমিজি শেখ আলবানী তাহকিক কিতাবুল মানাকিব বা মানাকিব আহলে বাইতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এখানেও হাদিস একটা হাদিস আছে, রাআইতু রাসূলুল্লাহ ফি হাজ্জাতিহি আরাফা ওয়া হুয়া আলা নাকাতিহিল কাসওয়া ইয়খতুবু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরাফাতে তিনি উটনির উপরে কাসওয়া উটনির উপরে সওয়ার ছিলেন, খুতবা দিচ্ছিলেন। খুতবার মধ্যে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি এমন কিছু জিনিস যদি আঁকড়ে ধরো লান তাদিল্লু তাইলে তোমরা গুমরা হবে না। দুটি জিনিস রেখে যাচ্ছি, আঁকড়ে ধরলে তোমরা গুমরা হবে না। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ইতরাতি আহলে বাইতি, আর আমার ইতরাত আমার আহলে বাইত। এরপরে হাদিস দেখতে পারেন এখানে আছে, ইন্নি তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি, আমি তোমাদের কাছে এমন কিছু রেখে যাচ্ছি মজবুত করে আঁকড়ে ধরলে তোমরা আমার পরে গুমরা হবে না, আমার পরে তোমরা গুমরা হবে না। আহাদুহুমা আযামু মিনাল আখার, একটা আরেকটার থেকে মহান। কিতাবুল্লাহ, অর্থাৎ একটা আল্লাহর কিতাব। হাবলু মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবটা কি হাবলুল মামদুদুন মিনাস সামাই ইলাল আরদ, একটা রশি এত লম্বা আসমান থেকে জমিন পর্যন্ত। একটা ওয়াইতরাতি আহলু বাইতি, আর আমার ইতরাত আমার আহলু বাইত। ওয়ালা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদ, এই দুইটার মধ্যে বিচ্ছিন্নতা আসবে না হাউদে কাউসারে আমার সামনে হাজির হওয়ার আগ পর্যন্ত। ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা, সুতরাং তোমরা ভালো করে দেখো আমি যাওয়ার পরে আল্লাহর কালাম আর আমার আহলে বাইতের সাথে তোমরা কোন ব্যবহার করবে। প্রিয় দর্শক শ্রোতা, এই আলোচনা আহলে বাইতের আলোচনা আরও হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারের এই কথাগুলি কবুল করুন, আমাদের সবাইকে সত্য প্রকাশে সাহসী ভূমিকা রাখার তৌফিক দিন। যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব এই পাইকারি তাকফিরি পাইকারি তাওহিবি যারা আছে এবং পাইকারি শিয়াফতোয়াদের নামলা যারা আছে, যতটুকু সম্ভব তারা যতটুকু তছনছ করেছে সুন্নিয়তের ময়দানকে, আমরা চেষ্টা করি সত্য প্রকাশের সাহসী ভূমিকা নেই, এই বাগানটাকে আমরা আবার সুন্দর করব। যতটুকু সম্ভব আমরা মিলেমিশে সুন্নিয়তের খেদমত করব এবং জাতিকে প্রস্তুত করব, আমাদের খানদানকে, আমাদের পরবর্তী নসলকে আমরা প্রস্তুত করব। ইমাম মাহদী সালামুল্লাহ আলাইহিকে গ্রহণ করবে, রিসিভ করবে এবং তার কাফেলাতে সামিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমি আবারও দোয়া করি, ধন্যবাদ দেই মাওলানা মুফতি শাহ আলম সাহেবকে এবং মাওলানা সদরুল আমিন সাহেবকে, তারা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, এগিয়ে যাবেন, আমরা ইনশাআল্লাহ আছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।